আমাদের উদ্দেশ্য হলো যে এটা আমরা চাই যে বাজারে যে অসাধু ব্যবসায়ীরা যে যে মূল্য বাজার মূল্য যে বৃদ্ধি করেছে এটা কমায় আনার জন্য এবং আমি বলতে চাই এইটা করার যে আমাকে সার্বক্ষণিক এবং সবচেয়ে বড় সহযোগিতা করেছে এই এই ওয়ার্ডের কাউন্সিলর শাহিন শিকদার শাহিন শিকদার নিজে প্রচেষ্টা এটা করেছে আমি তাকে সব সার্বিক সহযোগিতা করতেছি এবং আমি তার সঙ্গে আলোচনা করে আরও কয়েকটা ওয়ার্ডে আমরা একটু করতে চাচ্ছি আজকে আমরা আরও তিনটা ওয়ার্ডে আমরা খুলবো এরপরে আমরা বৃদ্ধি করার চেষ্টা করব আমরা চাচ্ছি দুই তিনটা ওয়ার্ড মিলে একটা করে একটা করে স্বাস্থ্যের কেন্দ্র করলে পরে তাহলে আমাদের প্রতিটা ওয়ার্ডে করতে হবে না যখনই একটা ম্যাক্সিমাম লোক যখনই কেনার জায়গা পাবে তখনই কিন্তু দেখবে বাজারের দামটা কমে আসতেছে সেটাই আমাদের উদ্দেশ্য শোনেন সদর উপজেলাতে একটা একটা বুঝতে হবে গ্রামে গঞ্জে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু সেরকমভাবে বৃদ্ধি পায় না গ্রামে গঞ্জে তারা তাদের ক্ষেত থেকে উঠায় নিয়ে তারা বিক্রয় কেনে এই 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 মূল্য বৃদ্ধিটা কিন্তু শহরে হয় শহরের লোকজনরা কিন্তু বেশি ভুক্তভোগী এই জন্য শহরের প্রতি আমরা আগে নজর দিয়েছি আমরা যদি দেখি যে শহরে এটা একটা আমরা সাকসেসফুল হচ্ছি তখন যদি দেখি যে গ্রাম গ্রাম পর্যায়ে যে দাম জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা আমরা ওয়ার্ল্ড ওয়াইজ বা ইউনিয়ন ওয়াইজও আমরা ভবিষ্যতে করবো এখন শুরুতে আমরা এক একসঙ্গে সব জায়গায় না করে কারণ এটা আমাদের একদম ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমরা করছি এখানে সরকারের কোনো সহায়তা আমরা নিয়ে নাই আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা ওনার এই চিন্তাভাবনাটাই আমরা নিয়েছি নিয়ে আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি খুশি হবেন শুনে যে বরিশালও আমরা এটা করতে পেরেছি একইভাবে আপনারা জানেন জাহাঙ্গীর কবির নানক ঢাকাতে মাহমুদপুর এলাকাতে ওনার এলাকাতে উনি করেছে তো আমরা চাই বরিশালে আমরা জিনিসপত্রের দামটাকে স্মরণীয় পর্যায়ে নিয়ে আসতে এখানে আপনারা মিডিয়া ভাইদের আপনাদের আপনার সহযোগিতা আমার খুব দরকার ধন্যবাদ ভাই